হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি রানী মুখার্জি এবং অনির্বাণ ভট্টাচার্য অভিনীত মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, যার অফিসিয়াল ট্রেলার কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে, তো ট্রেলারটা আমার কেমন লাগলো। তো প্রথমে বলে দিই যে ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে, বিশেষ করে রানী মুখার্জি পোর্শনগুলো তো ভীষণই ভালো। একটা মায়ের কাছ থেকে তার সন্তানকে যখন আলাদা করা হচ্ছে আর সেই কেস যখন কোর্টে উঠছে, সেখানে কিভাবে তার মা ফাইট করছে, একটা টাইমে হয়তো তার হাজবেন্ডের সঙ্গে, মানে অনির্বাণ ভট্টাচার্য এখানে তার হাজবেন্ডের ভূমিকা অভিনয় করছে, তো হাজবেন্ডের সঙ্গে হয়তো তার কিছু মনোমালিন্য হবে, যেটা আমরা ট্রেলারে দেখতে পাচ্ছি। তো শেষে সে একটা কথাই বলছে, মা ভালো হোক বাজে হোক সে মাই হয়। এবার কিভাবে, মানে এবার নরওয়ের কি সিস্টেম ছিল, এটা কিছু বছর আগে ঘটনাটা আমাদের সামনে এসেছিল এবং সেটা নিয়ে অনেক পেপারে, অনেক ব্লগে, অনেক জায়গায় আমি দেখেছিলাম এই মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের যে ঘটনাটা ঘটেছিল। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। সিনেমাটা 17 মার্চ রিলিজ করছে, যদি আমাদের এখানে আসে, চুচুড়োতে যদি আসে, তাহলে ডেফিনেটলি আমি এটার রিভিউ তো অবশ্যই দেব। তো এখানে রানী মুখার্জি, অনির্বাণ ভট্টাচার্য, জিম সারাফ প্রমুখেরা এখানে অভিনয় করছেন। তো আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে। তো এটাই ছিল আমার রিয়াকশন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।